কুম আসসালাহি আমার কথা জীবন আপনি জানতে চেয়েছেন যে যদি শখ করে কোনো জিনিস কেনা হয় যেটা ব্যবহার করা হয় না হয়তো বছরে এক দুবার হল তো এরকম কোনো পরিধীয় باستر كن با كن او كنل انا شابه او بوشاير مده الحمد لله وصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله رب العالمين ورن هو الذي خلق لكم ما في الأرض جميعا আল্লাহ তোমাদের জন্য মানে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্যে আসমানে জমিনে যা কিছু আছে তোমাদের জন্যে সৃষ্টি করেছেন কলহা ইল্লা জিনা আমানো ফিল হায়াতের দুনিয়া হরে সতাইয় মালকে জিনা দিন যে এগুলো অর্থাৎ দুনিয়ার জিনাত সৌন্দর্য

এরপরে আল্লাহ এটা বলেছেন কলহ বলে দিন যেগুলো তো ইমানদারদের জন্যে মানে এই পাক সৌন্দর্য খাদ্য খাবার সব মোমেনদের জন্য আল্লাহ তৈরি করেছে সৃষ্টি করেছেন আর এগুলি তাদের জন্যে খালেস থাকবে কেমন দিবসে সুতরাং মোমেনদের জন্য এই দুনিয়ার যত উপভোগ্য বস্তু সব তাদের জন্য তারা ভোগ করতে পারবে তবে ভোগ করার ক্ষেত্রে এই স্রাফ যেটাকে বলে তবে জির যেটাকে বলে অপব্যয় অপচয় যেটাকে বলে সেটা এড়িয়ে চলতে হবে তো আশা করি মনের শখের জন্যে যদি কেউ একটা দুটো জিনিস নেয় অপচয় না করে এবং কোন কোনো সময় পরিধান না করে তো আশা করি এটা অপচয় অন্তর্ভুক্ত হবে না আল্লাহ এটাকে খাওয়ানো নজরে দেখবেন এবং বিষয়টা মূলত জায়জ তা জায়েজের ক্ষেত্রে বেশি তাওয়াসও করা ঠিক নাই অতিরঞ্জন করা ঠিক নয় যে শাড়ির উপরে শাড়ি সব সাথে ইসলামী পোশাকই না এটা তো আমি মনে করি যারা যে সমস্ত দিনই ইসলামকে প্র্যাকটিস করছেন ভালোভাবে তাদের এইসব পোশাক মানায় না সহ পায় না এটা করিতে করতে এগুলো হিন্দুয়ানি পোশাক আজও হিন্দুদের ডিজাইনই পরিধান করা হয়ে থাকে চারিদিকে মুক্ত হয়ে থাকে এতে না নামাজ হবে শরীয়তের পাবন্দি হবে আর না আল্লাহকে খুশি করা যাবে এটাকে মডিফাই করতে হলে বড় একটা ব্লাউজ পরতে হবে একবারে হাতের কবজি আবৃত করে হাতের কবজি পর্যন্ত আর একেবারে কমর পর্যন্ত চলে যেতে হবে ব্লাউজের নিচের দিক তারপরে শাড়ি পরে হাতে নামাজ পড়াতে হবে আর নিচে ছায়া এতটাই লম্বা হবে বা সালোয়ার কাম এতটাই লম্বা হবে যে পায়ের পাতা পর্যন্ত ঢেকে ফেলবে তাহলে এই এই শাড়ি পরে নামাজ পড়া যেতে পারে আর মাথায় চাদর অন্তত বড় অডা ব্যবহার করবে নামাজ পড়াখানে তো মডিফাই করে পড়া যেতে পারে শাড়িটা তাছাড়া এই শাড়ি ইসলামী পোশাক নয় হ্যাঁ তো আশা করি শখের পোশাক যেগুলি শরিয়ার সীমানায় রয়েছে এগুলি একটা ব্যবহারের সমস্যা নেই যদি ব্যবহার কম হয় হয়তো বছরে একবার বা দুইবার তিনবার সমস্যা নেই শাল কারণ এগুলো সব তাই এ বাদ আনলাই এগুলোই বৈধ করেছেন তবে তাও অতিরঞ্জন যেতে হবে না অতিরঞ্জন হলো যে যেখানে একটা দুইটাই প্রয়োজন শেষ হয় যে শখপুরে যাওয়ার কথা সেখানে দশটা এক ডজন ছয়টা ইত্যাদি এভাবে অনেকগুলি কাপড় অথচ তার ব্যবহারের প্রয়োজন হয় না অনেকে দেখা যায় না তাক ভর্তি শোকেশ ভরা কাপড় দশ জোড়া বিশ জোড়া তো এগুলো নিঃসন্দেহ অপচয় যা শরীর শুদ্ধ মহানবুল্লা বলেন খুদু জিনা করলে মসজিদ হে আদম সন্তান তোমাদের জিনা সৌন্দর্যকে গ্রহণ করো প্রত্যেক মসজিদের সময় অর্থাৎ সালাতের সময় ও ও আর তোমরা খাও পান করো ولا تصرفوا طب ايه كورونا انه لا يحب المسرفين نشيت ان افشاي كاريكه पसंद كارنا افشاي حباي كاريكه पसंद كارنا سر عرفه الله بيقول سن ار سر الله بيقول ولا تبذر تبذيرا ارتمي افشاي كورونا افشاي قرار ما تو ان المبذرين كانوا اخوان الشياطين نشاي جرى افشاي كاريكه অব্যয়কারী তারা শায়তানের ভাই অকানা শায়তনী কাপুর আর শায়তান তার রব্বের সুতরাং বিষয়গুলি খেয়াল করতে হবে যেন অপচয় না পড়ে বেশি অপচয় না হয় আর আপনি যেটা বলছেন আশা করা যায় এটা অপচয়ের ভেতরে পড়বেন ইনশাল্লাহ কারণ বছর একদিন দুই দিনের জন্য হলো নিয়েছেন আর বেশি তো নেননি অতিরিক্ত করেননি তারপরে বলা যেতে পারে অপচয়ের বিষয়টা একটা তুলনার বিষয় তুলনামূলক বিষয় কি কারোর জন্য অপচয় কারোর জন্য ওটাই কি তার ন্যায্য অধিকার অপচয়ের ভিতরে পড়বে না যেমন একজন গরিবের জন্যে যার ওই ঠিক মতো সংসার চলছে না তার সপ্তাহে তিন চার দিন করে বিরিয়ানি খাওয়া এটা কি অপচয় ছাড়া কি ওখানকার যে সচ্ছল আল্লাহ তাকে দিয়েছেন সে খেতে পারে দিয়ে খেলে এটা আরো ভালো হলো এই আর কি তারপরে একজন গরিব মানুষ তার ব্যয় আয় ব্যয় যেহেতু সীমিত আর একজন ধনী মানুষ সচ্ছল মানুষ সে হিসেবে তার আয় ব্যয় বেশি হয় স্বাভাবিক কিন্তু অপচয় যেন না হয় আর অপচয়ের সঙ্গে বলা হয়েছে যে হারামে একটা টাকাও যদি কেউ দেয় তাহলে সেটাই অপচয় আর ন্যায্য পথে যদি কেউ ব্যয় করে মানে দান কনালানোর আসতে তো অঢেল ঢের দিতে পারে এটা অপচয়ের ভিতরে পড়বে না যদি তার টাকার ভেতরে তার এই আর্থিক দানের ভিতরে রেয়াকারিতা হ্যাঁ মানুষের যশ খ্যাতি উদ্দেশ্য না হয়ে থাকে তো ওটা অপচয় নয় তো অপচয় হলো দৈনীবী কোনো বিষয়ে অতিরঞ্জন করা যেমন সেটা পোশাকে হতে পারে পরিচ্ছদ হতে পোশাক পরিচ্ছদ হতে পারে খাওয়া দাওয়ায় হতে পারে হ্যাঁ বিভিন্ন বিষয়ে তো কথাবার্তা অপচয় অতিরিক্ত কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা সব তো হতে পারে তো আমাদের সব অপচয় এড়িয়ে চলা উচিত আল্লাহ তো অফিদান করুন আদাবা সাল নবিয়ান মোহাম্মদ ওয়ানা নেহি ওয়াশাহ মি মাইন